আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা বাইক বাজারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দু হাজার বিশ সালকে বিদায় জানিয়ে আসছে দু হাজার একুশ সাল আর এই নতুন বছরকে রাঙিয়ে তুলতে আপনার জন্য ঢাকা বাইক বাজার নিয়ে এসেছে আকর্ষণীয় সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল উপহার এখন যে চারটি বাইক দেখছেন মূলত এই চারটি বাইকে থাকছে ঢাকা বাইক বাজারের আকর্ষণীয় নতুন বছরের উপহার মূলত ঢাকা বাইক বাজার দীর্ঘদিন যাবত আপনাদের বাইক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেবা প্রদান করে আসছে আর এরই ফলশ্রুতিতে আপনার জন্য থাকছে আকর্ষণীয় কিছু মোটর সাইকেল মানে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল উপহার এই বাইক বাজার থেকে যদি কেউ বাইক ক্রয় করে তার জন্য থাকছে দুই দুইটি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল এবং যদি কেউ বাইক বিক্রয় করে তার জন্য থাকছে দুই দুইটি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল উপহার হিসেবে যদি ঢাকা বাইক বাজারে এসে কেউ বাইক ক্রয় করে তার জন্য থাকছে এখন যে বাইকটি দেখছেন টিভিএস অ্যাপাসি আর আর একশো পঞ্চাশ বাইক এবং এর সাথে থাকছে ইয়ামাহা আর এক্স বাইক উপহার হিসেবে এবং এর পাশাপাশি যদি ঢাকা বাইক বাজারে এসে কোনো কেউ বাইক বিক্রয় করে তাহলে তার জন্য থাকছে বহুল আলোচিত এবং বহুল প্রতীক্ষিত একটি বাইক ইয়ামাহা এস ভার্সন টু এবং হন্টা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক উপহার হিসেবে মূলত যে চারটি বাইক দেখছেন এই চারটি বাইকই থাকছে ঢাকা বাইক বাজারের আকর্ষণীয় উপহার নতুন বছরকে কেন্দ্র করে ঢাকা বাইক বাজারের অনার কাউসার ভাই এখন যে বাইকটিতে বসে আছে এটি হচ্ছে ইয়ামাহা এফজ ভার্সন টু এই বাইকটি মূলত থাকছে বিক্রেতার জন্য যদি কেউ ঢাকা বাইক বাজারে এসে বাইক বিক্রয় করে তাহলে তাকে দেওয়া হবে একটি লটারি কুপন এবং এই লটারি কুপনে লটারি ড্রয়ের মাধ্যমে নির্বাচন করা হবে যদি কেউ বাইক ক্রয় করে তাহলে তার জন্য থাকছে অ্যাপাসে আর্ট আর একশো পঞ্চাশ সিথির বাইক যে বাইকের উপরে এখন কাউসার ভাই বসে আছে এবং এর পাশাপাশি আরেকটি বাইক থাকছে সেটি হচ্ছে ইয়ামাহা আর এক্স অরিজিনাল কল্যাণপুর শ্যামলের ঠিক মাঝ বরাবর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ঠিক পাশেই বাসপোর্টটি যেখানে বাস ক্রয় বিক্রয় হয় ঠিক বাসপোর্টের মধ্যে একটি স্পেস আছে যেটি অনেক বড় জায়গা এই বড় জায়গাতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইক বাজারের কার্যক্রম হয়ে থাকে এখানে যদি কেউ চান তাহলে এসে আপনি বাইক ক্রয় করতে পারবেন অথবা আপনার শখের বাইকটি আপনার টাকার প্রয়োজনের তাগিদে বিক্রয় করতে পারবেন সেক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হবে পুরস্কারের লটারির নির্ধারণ করা হবে আপনাকে বাইক ক্রয় অথবা বিক্রয়ের জন্য যে রসিদ বইটি দেওয়া হবে বা যে রসিদ চালানটি দেওয়া হবে এই চালানে লটারির টিকিট বলে গণ্য হবে এই চালানের যে নাম্বার থাকবে সেই নাম্বারে লটারির টিকিট নাম্বার বলে গণ্য হবে এবং এই সুযোগ থাকছে আগামী জানুয়ারি মানে দু হাজার একুশ সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত এই তিরিশে জানুয়ারির মধ্যে যতগুলো বাইক ক্রয় বিক্রয় হবে প্রত্যেকটি বাইকের রশিদের উপর ভিত্তি করে লটারির মাধ্যমে পুরস্কার নির্ধারণ করা হবে ক্রেতার জন্য থাকছে দুইটি উপহার এবং বিক্রেতার জন্য থাকছে দুইটি উপহার তবে বাইক বাজারের নির্দিষ্ট একটি টার্গেট আছে টার্গেটটি ফিল আপ হলেই লটারির ড্র দেওয়া হবে আর এই ড্রয়ের কথাটি জানতে পারবেন আমার ভ্লগের মাধ্যমে যে কবে লটারির ড্র দেওয়া হবে সেক্ষেত্রে আমার চ্যানেলে যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসে বেলবাটনটি বাজিয়ে রাখবেন যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুকে দেখছেন আমি আশা করবো একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য অন্তত ঢাকা অথবা তার আশেপাশে যারা আছেন তারা যেন এই ভিডিওটি দেখতে পারে এবং এই লটারির যে সুবর্ণ সুযোগটি আছে এই সুযোগটি যেন গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আমি একটু আশা করব যে অন্তত বেশি বেশি করে আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার হবে সবাই সবার টাইম লাইনে শেয়ার করবেন সবাই সবাই ট্যাগ করে শেয়ার করবেন তাহলে এই ভিডিওটি একটু বেশি বেশি করে ছড়াবে এখন যে যেটি দেখছেন এটি হচ্ছে কিন্তু সামনেই আছে হচ্ছে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতাল ঠিক তার পাশেই ঢাকা কল্যাণপুর শ্যামলের মাঝ বরাবরে এটি পড়ে আসলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যে কার পার্কিং ছিল ভেতরে কার পার্কিংয়ের মধ্যেই কিন্তু ঢাকা বাইক বাজারের মূল কার্যক্রমটি হয়ে থাকে আমি কিন্তু এর আগে অনেক ভিডিও করেছিলাম ঢাকা বাইক বাজারকে কেন্দ্র করে আমি অনেক বেশি ছাড়া ছাড়া পেয়েছি অনেকেই কিন্তু আসছে কাস্টমার হিসেবে বা বিক্রেতা হিসেবে এরই ফলশ্রুতিতে আসলে এই বাইক বাজারের যে অনার কাউসার ভাই মনে করলো যে একটি গিফট করা প্রয়োজন সেক্ষেত্রে এই তার উদ্যোগ যে দু হাজার একুশ সালকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতার জন্য আকর্ষণীয় একটি উপহারের ব্যবস্থা করেছে সে তাহলে দেরি না করে এখনই চলে আসুন যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে যেখানেই আছেন আপনার শখের বাইকটি ক্রয় করতে বা আপনার শখের বাইকটি বিক্রয় করার জন্য ঢাকা বাইক বাজার কল্যাণপুর শ্যামলের ঠিক মাঝ বরাবর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পাশে বাসপোর্টের মধ্যে অবস্থিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন অথবা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন তো আমি আশা করব আমার ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন আমি আবারও বলে নিচ্ছি আর যখন লটারি হবে লটারির ড্র হবে তখন কিন্তু আমি এখানে উপস্থিত থাকব সেক্ষেত্রে সবাই আসবেন বাইক ক্রয় অথবা বিক্রয় করার জন্য দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম